আসসালামু আলাইকুম। আমরা জানবো অতি তাড়াতাড়ি চিকন হওয়ার জন্য ডায়েটের খাবার রুটিন। সকালে সকালে 6টা থেকে 6টা 30-এর মধ্যে ঘুম থেকে উঠে ব্রাশ করে এক গ্লাস পানি পান করে 40 থেকে 50 মিনিটের জন্য হাঁটতে হবে। হাঁটা সব বয়সের মানুষের জন্য উপকারী একটি ব্যায়াম। সকালের নাস্তা, সকালের নাস্তা 8টা থেকে 8টা 30-এর মধ্যে খাওয়া ভালো। সকালের নাস্তায় একটি গমের রুটি, এক কাপ সবজি ও এক গ্লাস সরসারা দুধ। মধ্য সকালের নাস্তা, মধ্য সকালের নাস্তা সকাল 10:30 থেকে 11টার মধ্যে করতে হবে। মধ্য সকালের নাস্তায় একটি মাঝারি সাইজের শশা খেতে হবে। শশা ছোলা ছাড়িয়ে বা লবণ দিয়ে খাওয়া যাবে না। আমাদের আশেপাশে ঋতুভেদে যে ফলমূল পাওয়া যায় তা 100 গ্রাম পরিমাণ খেতে হবে। তবে এ তালিকায় টক জাতীয় ফল বেশি রাখতে হবে, কারণ টক জাতীয় ফলে ভিটামিন সি থাকে। দুপুরের খাবার, দুপুরের খাবার 1:30 থেকে 2টার মধ্যে খেতে হবে। দুপুরের খাবারে 2 কাপ ভাতের সাথে 1 কাপ রঙিন শাক সবজি সহ রান্না করা একটা বড় সাইজের মাছের টুকরা। এখানে সবজির পরিমাণ হবে 1.5 কাপ আর মাছের টুকরার ওজন হবে 60 গ্রামের কাছাকাছি। অথবা 2 থেকে 3 টুকরা সবজি সহ রান্না করা মাংস খেতে হবে। যেদিন তালিকায় মাছ থাকবে সেদিন মাংস খাওয়া যাবে না। এর সাথে 1 কাপ পরিমাণ হালকা ঘন ডাল রাখতে পারি। এখানে ডাল বাধ্যতামূলক না, না খেলেও সমস্যা নেই। দুপুরের খাবারের সাথে 1/2 কাপ পরিমাণ সবজির সালাদ রাখতে হবে। বিকেলের নাস্তা, বিকেলের নাস্তা 5:30 থেকে 6টার মধ্যেও খেতে হবে। বিকেলের খাবারে তোকমা দানার শরবত খেতে হবে। তোকমা দানার শরবত খাবার 1.5 থেকে 2 ঘন্টা আগে 1 গ্লাস পানির মধ্যে 1 টেবিল চামচ তোকমা দানা ভিজিয়ে রাখতে হবে। ঋতুভেদে যে ফলমূল পাওয়া যায় তা 50 থেকে 100 গ্রাম পরিমাণ খেতে হবে। বিকেলে 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে। রাতের খাবার 8:30 থেকে 9টার মধ্যে রাতের খাবার খেতে হবে। রাতের খাবারে 1টা গমের রুটি, 1 কাপ ভাত এর সাথে সবজি সহ রান্না করা 1টা মাছের টুকরা। এখানে সবজির পরিমাণ হবে 1 কাপ আর মাছের টুকরার ওজন হবে 30 গ্রামের কাছাকাছি। এবং সাথে সামান্য পরিমাণে কিছু ব্যায়াম করলে আমাদের পক্ষে অতি তাড়াতাড়ি ওজন কমানো আরও সহজলভ্য হয়ে পড়বে। প্রতিদিন আমাদের একটি নির্দিষ্ট সময় ধরে হাঁটতে হবে। পুকুরে অথবা সুইমিং পুলে সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম। সকালে ঘুম থেকে উঠে একটি নির্দিষ্ট সময় ধরে ব্যায়াম করা শুধু মেদবহুল ব্যক্তির জন্যই নয়, প্রত্যেকটি ব্যক্তির জন্য সকালে হাঁটা এবং সকালের রোদ গায়ে লাগানো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা এই ছোট্ট বেল আইকনটিকে বাজিয়ে দেবেন।